বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। জানান, বিএনপি ছাড়াই বাংলাদেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তার দাবি, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না তার দল। আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা তার। সরকারের উন্নয়নের সমালোচনা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে দাবি করে কাদের বলেন, তাদেরকে ছাড়াই দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। আপনি যে ভুয়া হিসাব আজকে জাতি, এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবে তাদের পরিচয় আরও জোরাল। কথায় কথা দামি নির্বাচন বলে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা।